এই কদর রাত জেগে জেগে যারা নামাজ পড়বে এই কদর রাত আল্লাহ কোন নবীর উম্মতে দেন নাই শুধু আমাদেরকে আল্লাহ দিয়েছে সাহাবীরা মনে ক্ষুণ্ণ হয়ে বসা প্রিয় নবীর দরবারে বলেন হুজুর শুনছি আগের জমানার মানুষ হাজার বছর ধরে বাঁচত শত শত বছর হায়াত পাইত সারা দিন তারা রোজা রাখত জিহাদ করত সারা রাত্র ইবাদত করত কিয়ামতের ময়দানে তারা তো অগ্রগামী হবে আমরা পিছনে পড়ে যাব আমাদের হায়াত কম আমাদের নেকি কম নবীজির দুশ্চিন্তার ভাঁজ পড়ে গেল কপালে আল্লাহর হাবিব চিন্তাগ্রস্ত হয়ে গেলেন কথা তো সত্য কিয়ামতের ময়দানে আমার উম্মতরা তো পিছনে পড়ে যাবে ঠিক তখনই প্রিয় নবীর মনে যাতে কষ্ট না পায় আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানাইলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর হুজুর এই কোরআন আমি লাইলাতুল কদর রাত্রি বেলা নাজিল করেছি নবী গো আপনি কি জানেন লাইলাতুল কদর কে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এই লাইলাতুল কদরটা হলো হাজার মাসের চাইতো দামি হাজার মাসের চাইতো দামি এই হাজার মাসের চাইতো বেশি পরিমাণে ইবাদত করলেন সারা দিন রাত 24 ঘন্টা ফরজ নফল ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সব আমলগুলি করলে যেই পরিমাণে নেকি আমার আল্লাহ বান্দার আমল নামায় দিবে নবী গো এই মর্তবা শুধু আপনার উম্মতের জন্য আপনি নবীর কারণেই মর্তবা দিয়ে দিলাম এই আমল যারা করবে গো নবীজি শুনিয়া যান জানিয়া যান এই কদরের রাত্রিবেলা একটা রাত জেগে জেগে কেউ যদি ইবাদত করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের চাইতেও বেশি পরিমাণে নেক তার আমল নামায় দিয়ে দেব না না সুবহানাল্লাহ আসতে বললে কিপটেমি হবে কার পণ্যতা হবে একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ মাহে রমজানের শেষ 10 দিনের বেজর রাত শেষ 10 দিনের বেজর রাত্রি বেলা আপনি নাই কদরের রাত্র তালাশ করবেন সাবধান নবীজি বললেন কেউ কদরের রাত যদি পায় ইমান হিতিসাবের সাথে রোজা রাখে এবং তারাবির নামাজ আদায় করে এবং লাইলাতুল কদরের রাত্রিবেলা যারা জেগে ইবাদত করে একটা সন্তান নিষ্পাপ হয়ে পৃথিবীতে যেমন প্রসব হয় ভূমিষ্ঠ হয় একেবারে তার কোনো গুণা থাকে না আল্লাহর নবী ডাক দেয় বলুন আমার উম্মত রে আমার এই উম্মত রে ওই রকম করে আমার আল্লাহ একেবারে মাথা থেকে পা পর্যন্ত নিষ্পাপ বানায় দেয় বেগুনা বানায় দেয় মাসুম বানায় দেয় একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা প্রশান্ত আত্মা তুমি আমার কাছে আসো প্রশান্ত আত্মা তুমি আমার দিকে আসো আমি মালিক তোমার উপরে খুশি আছি তুমি আমার দিকে আসো প্রশান্ত আত্মাকে নবীজি বলেন উম্মাত্রে তোমার দেহের ভিতরে একটা গোষ্ঠের টুকরা আছে এটা যদি সুস্থ থাকে ইজা সালাহাত সালাহাল জাসাদ এটা সুস্থ থাকলে পুরো বডিটা সুস্থ হবে এটা অসুস্থ হলে পুরো বডিটা অসুস্থ হবে আনা ওয়াহিয়াল কালব সাবধান টেমা সেটা তোমাদের কালব হৃৎপিণ্ড হার্ট এই গোষ্ঠের টুকরা একবার জোরে বলা যাবে কি মারহাবা কেউ কেউ বলবে হৃৎপিণ্ড এই কাল বলে কপালে আজকে আপনারা বলেন জীবনে কপাল অপারেশন দেখছেন হার্ট অপারেশন কি কপালে হয় না বুকে হয় আমার নবী সিনাসা কপালে হয়েছে না বুকে হয়েছে বুকে হয়েছে কপালে কোনোদিন সিনাসা হয় না এই জন্য হার্ট থাকে বুকে আত্মা
এই কলব থেকে বুকে এই কলব যদি কারো সুস্থ থেকে পুরো বডি অসুস্থ হয় যারা রমজান মাসে পণ্য সামগ্রীর দাম বাড়ায় যায় মূলত তারা আত্মার রোগের রোগী তারা হলো বেমারি অসুস্থ সিলেটের ভাষায় বলে তারা বেমারি সরকার উচিত এগুলো ধরে ধরে নিয়ে ফাঁকলা করতে দেওয়া এই কথা কর না কেন কোন জায়গা দেওয়া পাগলা করে দিয়ে কোনো জেল জরিমানার দরকার নাই পাগলা করে দিয়ে পাগলের ভিতর থুইয়ায় এমনি ভালো হয়ে যাবো কেন একবারে শ্বশুর বাড়ি দিয়ে এসে যাও শালা সুগন্ধি যা আছে সব একসাথে তাল মারা চলে ওরা জেল দেওয়ার দরকার আছে নাকি অসুস্থ রমজান আসলেই যারা মানুষের পকেট কাটতে চায় এটা অসুস্থ কি কথা কর না কেন সিলেটের ভাষাকে বেমারি কি এটা কথা কর না কি যারা ঘুষ খায় তারা কি সুদ যারা খায় তারা কি কথা কর না কেন জোরে বলে তারা কি মানুষের সম্পদ যারা অবৈধভাবে খায় তারা কি যারা মানুষ গরিবের রক্ত শুষে খায় তারা কি বেমারি অসুস্থ বেমারি যাদের অন্তরে হিংসা আছে বেমারি হিংসা বলে হুজুর হিংসা আবার কি আপনাদের গিলাবের নাম কি জঙ্গালিয়া এ বাঙালি তো জঞ্জালি হে কালমা নেই হে তো মুসিবত কে দোয়া এক পাকিস্তানি বাঙালি রে কে বেড়া তো হিন্দু না মুসলমান কে মুসলমান তো মুসলমান তো কালমা বাতা কলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এ বাঙালি তো জঞ্জালি হে তো কালমা নেই হে তো মুসিবত কে দোয়া কে সারা আমি বিপদ করে কালমা বুলে পেলাইছি কালমা বলে নাই কি বাঙালি সালাক সিদ্ধ করেন ভূমিকম্প পর পরে মসজিদ ভরিয়ে মুসল্লি ভরিয়ে গেছে জোর রক্তে যায় দেখি নাই দুই কাতার আরে সর্বনাশ একটা জিগাই এই ফজর রক্তে তো ঢাকাতে মুসল্লি আসে না তা আইসেন কে কে হুজুর যে আপনি ধাক্কাইছে ঘুমাইতারি নেই তো পাকিস্তানি ঠিকই কেছিল তো বাঙালি হে জঞ্জালি হে এতো ভেজাল্লে বাঙালি দেখতেছি জঙ্গালি আর মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান হিংসা কি একজনে ভালো থাকলে আরেকজনে হিংসা করে পাশের দোকানদারে বেশি বেচা কেনা করলে হিংসা করেন ওই বেশি প্যাসেঞ্জার পাইলে অটোওয়ালা হিংসা করেন দেখবেন আমাদের হুজুরদের হুজুরদের ভিতরে হিংসা হিংসি আছে জঙ্গালি আর কারো বাড়ির মেয়ে বিয়ে হবে হাসিস না সুদূর শ্রীমঙ্গল থেকে একটা ভদ্রলোক জঙ্গালিয়ার থেকে বের হয়ে যাওয়ার সময় একজনের সালাম শুনলাম সালাম কি শ্যামকুম শ্যামকুম তার মানে তোর উপরে ঠাড়া ভরু সালাম তো না এটা তো উল্টো ছিল দুষ্ট লোকের সালাম শ্যামকুম 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 শাশা ভালো শ্যামকুম ডিজিটাল সালাম শ্যামকুম মনোযোগ দিয়ে তো সালাম থেকে শ্যামকুম শাশা আপনার তো জীবনে কোনোদিন দেখছি না কোথায় আসছিলেন কেবল জঙ্গাল জঙ্গালিয়ার আব্দুর রাজ্জাক সাহেবের বাড়িতে আসছিল কী জন্য বলো ওনার একটা মেয়ে আছে আমার একটা ছেলে আছে তো আত্মীয়তা হওয়ার কথা দেখভাল করার জন্য আসছি ওকে জাগার পাইলেন না না মাইক ঠিক আছে ওকে জাগার পাইলেন না বলে কারণ কি মেয়ের চরিত্র বালা না দিছে না ভাঙ্গা নেই এরকম লোক মনে হয় জঙ্গালিয়াতে নাই বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে সিটার লোক না আছে কথা কর না কা এগুলো সকল খোর সুস্থ না অসুস্থ বেমারি কথা কর না কি
জোরাকন কি জোরা বলেন কি বিমারি এডু অসুস্থ হ্যাঁ অসুস্থ আমার ভাষায় না রাসূল কারীমের ভাষায় নবীর ভাষায় অসুস্থ এটা যদি অসুস্থ থাকে তো পুরো বডিটা অসুস্থ থাকে আর এটা সুস্থ থাকলে পুরো বডিটা সুস্থ থাকে তো যার মনে হিংসা বিয়ে ভাঙানি দেয় অসুস্থ প্রিয় মুসলমান খুবই মনোযোগ হাজিরিন জঙ্গলিয়া বাসি সুস্থ অসুস্থতা বোঝা আমাদের দরকার এই জন্য আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর জিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া হে প্রশান্ত আত্মা তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো ফাদখুলি ফি ইবাদি পদখুলি জান্নাতি চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে বন্ধু আমার বেশি রাত্র করব না রাত এমনি বেশি হয়ে গেছে খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন এই সুস্থতা অসুস্থতা আমাদের অন্তরের বেমার দূর করতে হবে আল্লাহ আমাদেরকে সঠিক মুসলমান হিসেবে যেন আল্লাহ কবুল করে নেন কারণ যে মাটির উপরে আজ বসে আছেন আগামী দিনে মাটির নিচে ঘর আমাদের হবে আমরা কি প্রস্তুত আসিনি কবরের তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য ফরিদি সাহেবের যদি আজকের মৃত্যু হয়ে যায় রে কালকের সন্ধ্যার আগে দাফন কাফন হবে আমার কি প্রস্তুতি আসেনি কবরের তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য কত কঠিন ভয়াবহ ওই কবর ওই জায়গাটা সবাইকে একদিন চলে যেতে হবে জাঙ্গালিয়াবাসী এলাকায় যত গোরস্থান আছে কবরস্থান আছে দেখবেন শত শত বছর আগের কবরগুলি নিশ্চিহ্ন হয়ে গেছে কবরের ঠিকানা পর্যন্ত হারাই গেছে কবরের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই এই জন্য উসমান গুনি জিন্নরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় থরথর থরথর করে তিনি কাঁপতেন আর কাঁদতে থাকতেন সাহাবীরা বলল হুজুর আপনি তো আমিরুল মুমিনিন দুই নূরের অধিকারী আমার নবীজি আপনাকে দুই দুইবার জান্নাতের ঘোষণা দিয়ে গেছে উসমান গনি গো কেন গো কবর দেখে দেখে আপনি কাঁদেন কারণ কি উসমান গনি জিন্নুরাইন বলতেন দুনিয়ার মানুষে এই কবর হলো প্রথম ঘাঁটি কবরে তিনটা প্রশ্ন করা হবে কেউ যদি উত্তর দিতে পারে বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ হবে আর উত্তর যদি দিতে না পারে আখেরাত তার জন্য ভয়াবহ হবে হযরতে ঈসা রূহুল্লাহ ওনার উম্মতরা একদিন ডাক দে বলল নবী গো আমরা শুনছি হাম সাম ইয়াফেস কেনান নূহ আলাইহিসসালামের চারটা বেটা ছিল এক নম্বর হাম সাম ইয়াফেস এবং কেনান চারটা বেটার একটা বেটা ছিল কাফের তার নাম ছিল কেনান এ পানির মধ্যে ডুবে মরেছিল হুজুর নূহ আলাইহিসসালামের বেটা হাম এখানে শুনেছি তার কবর আছে আর আপনি আল্লাহর হুকুমে মুর্দা কবর থেকে হাজার বছরের আগের কবরের পাশে দাঁড়াইয়া কুম বিজনিল্লাহ বলে ডাক দিলে মুর্দাগুলি জিন্দা হয়ে উঠে আসে নবী ঈসা গো
আপনি হাম নূহ আলাইহিসসালামের বেটা আমরা জিন্দা বানাইয়া সরাসরি প্লাবনের কথাটা আমাদেরকে একটু শোনান। ইমাম ইবনু কাসির আল বাদাওয়ার নাহার মধ্যে তিনি লিখতেছেন, হযরত ঈসা রূহুল আলাইহিসসালাম একটা টিলার কাছে গেলেন, যাওয়ার পরে ওই টিলার পাশে দাঁড়াইয়া হযরত ঈসা নবী ডাক দিলেন, কুম বিজনিল্লাহ, খোদার হুকুমে জিন্দা হয়ে যাও হে নূহের বেটা হাম। কবর থেকে মুর্দা জিন্দা হইয়া মাটি ফেটে হাম হযরত ঈসা রূহুল্লাহর সামনে দাঁড়াই গেল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? না না হয় না, আরো জোরে বলেন। হযরত নূহ আলাইহিসসালামের বেটা হাম দাঁড়াই গেল। ঈসা রূহুল্লাহ জিজ্ঞেস করলেন, হামরে, তুমি যখন ইন্তেকাল করছো আমি জানি তোমার চুল দাড়ি গুলি কাঁচা ছিল, আজকে কেন গো সাদা হয়ে গেল বলবা কি? হাম ডেকে বলল, হুজুর, আপনি যখন আমার ডাক দিলেন তখন আমি ভাবছিলাম মেহশরের মাঠ কায়েম হয়ে গেছে। কঠিন হাসরের ভয়ে আমার কাঁচা চুলগুলি সাদা হয়ে গেছে। চিন্তা করতে পারছেন, নূহ আলাইহিসসালামের ছেলে হাম, আল্লাহর নবীর বেটা, আখেরাতের চিন্তা, চুলগুলি তার কাঁচা চুলগুলি সাদা হয়ে গেছে, কাঁচা চুলগুলি সাদা হয়ে গেল চিন্তায় আখেরাতে। অথচ আমাদের নবী ঘোষণা দিলেন, উম্মত রে, আমার উম্মত, উম্মতে মারহুমা, আমার উম্মত, ক্ষমা প্রাপ্ত উম্মত, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাশরি, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাশরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের বাণী, খোদা তোমার মেঘের বাণী। কামালগঞ্জের জঙ্গালিয়াবাসী এই উম্মত, উম্মতে মারহুমা, বলে হুজুর মারহুমা কি? আল্লাহর কোরআন ডাক দিয়ে বলো, কুল, হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনতু মির রাহমাতিল্লাহ। হুজুর, উম্মতকে জানান চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কারণ নাই, যতই গুনাহ করো না কেন আমি মালিকের রহমতের দরওয়াজা খোলা, নিরাশ হইও না, রহমত থেকে তোমরা আশা বঞ্চিত হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আমি মালিক, আমার বান্দাদের জীবনের রাশি রাশি জমা করা গুনাগুলি আমি আল্লাহ দয়া পর্ব সে ক্ষমা করে দিয়ে জান্নাতি মারহুমা মাগফুরা বানায় দিব, উম্মতে মারহুমা বানায় দিব, উম্মতে মারহুমা
রহম প্রাপ্ত উম্মত আমি বানায় দিব, দয়াশীল উম্মত বানায় দিব। এই উম্মতের উপরে আমি আল্লাহর দয়া দয়া বেশি থাকবে, ক্ষমা বেশি থাকবে, মাগফুরা মাগফুরা আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিব। কারণ কি আখির নবীর জন্য এই উম্মতের এত দাম, এই উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে গুনাহ মাফ নিয়ে হাসরে উঠবে, গুনাহ নিয়ে কবরে যাবে গুনাহ মাফ নিয়ে হাসরে উঠবে, একবার চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। সামনে মাহে রমজান, এই রমজানে একটা নফল ইবাদত যদি কেউ করে অন্য মাসে ফরজ ইবাদতের সমান সওয়াব হবে। এই মাহে রমজানে একটা ফরজ ইবাদত যদি কেউ করে অন্য মাসে সত্তরটা ফরজ ইবাদতের সওয়াব হবে। অন্য মাসে এক টাকা দান করলে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেয়। এই মাহে রমজানে এক টাকা দান করলে আমার আল্লাহ অসংখ্য অগণিত গুণী আল্লাহ বাড়ায় দেবে। এই রমজানে কোনো রোজাদারকে কেউ যদি ইফতার করায়, তার রোজা হোক বা না হোক, যারে ইফতার করাইবে তার একটা রোজার স্বভাব ইফতার করানোওয়ালার আমল নামায় আমার আল্লাহ লিখে দেবে। নবী বললেন আমার উম্মত তোমরা যদি সম্ভব হয় তো এক পেলা দুধ দিয়ে ইফতার করাও। সাহাবি বলল হুজুর দুধ পান করানোর মতো সামর্থ্য অনেকের নাই। আল্লাহর নবী জবাব দিলেন সাহাবিরারে যদি সম্ভব না হয় একটা খেজুর দিয়ে ইফতার করাও। আল্লাহর নবী সাহাবিরা বলল হুজুর একটা খেজুর দিয়ে ইফতার করানোর সামর্থ্য অনেকের নাই। নবীজি জবাব দিলেন সাহাবিরারে তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলো ইফতার করাও, তারপর আমার মালিক আমার আল্লাহ তোমারে কবুল হজের নেকি একটা কবুল রোজার নেকি আল্লাহ লিখে দেবে। আমার দিকে তাকান, অ্যাটেনশন, রমজানের মাসালা আসছে খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী আরো বললেন সাহাবি যদি রোজাদারকে কেউ পেট পরে তৃপ্তি সহকারে খাবার খাওয়ায়, কিয়ামতের ময়দানে আমি নবী তার হাউজে কাউসারের পানি পান করাবো। হয় না আরো জোরে বলি, যেই পানি একবার পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না, পানির কথা মনে থাকবে না, পানির কথা মনে থাকবে না। হাজিরিন, এই মাহে রমজানে কেউ যদি ইমান হেদি সাহেবের সাথে রোজা রাখে, রোজা রাখলো মিথ্যা বলল, সারাদিন না খেয়ে থাকার ক্ষুধাটাই সে নিয়ে নিল রোজা হলো না, রোজা রাখলো কিন্তু ফায়সা কথা বলল, রোজা রাখলো সে লোকটা মানুষের ধোকা দিল, রোজা রাখলো গালি গালাজ করলো, রোজা রাখলো গীবত করলো, রোজা রাখলো তহমত করলো, রোজা রাখলো বহুতান করলো, রোজা রাখলো সগল করি করলো, রোজা রাখলো অশান্তি করলো, ঝগড়া ফসাদ করলো, সারাদিন না খেয়ে থাকাই সমান রোজা হবে না, রোজার কোনো হাকিকত থাকবে না। এটা শুধুই না খেয়ে থাকার নামই রোজা হবে কিন্তু কাজে রোজা হবে না, এটার নামই মান হিসাবের সাথে রোজা রাখা। এরপরে কেউ যদি তারাবির নামাজ পড়ে রাত জেগে জেগে, আপনারা বলেন তো তারাবির নামাজ কি আট টাকা না বিশ টাকা? হযরত ওমর উসমান আলী তালহা জুবের আব্দুর রহমান ইবনে আবু হুরায়রা আম্মা জানায়েশা এমন করে রিদওয়ানুল্লাহি তাআলা লিমাজমাইন 10,000 সাহাবী উপস্থিতিতে হযরত ওমর 20 টাকা তারাবির নামাজ চালু করেছে। আজকে ওরা কারা? তাহাজ্জুদের হাদিস দুকাইয়া আমার দেশে যারা 8 টাকার তারাবি বানাইলো, আমরা বেদাতি না, ওরাই হলো অরজিনাল নিকৃষ্ট বেদাতি, বেদাতি, বেদাতি। জোরে জোরে বলেন ঠিক না বেঠে? বেদাতিকে আমরা না হেরা? জোরে বলেন আমরা না হেরা? সমস্ত সাহাবীদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া
চার মাযহাব চার তরিকা ওলি গাউস কুতুবদেরকে বিধ্বংসী দেখাইয়া তাহাজ্জুদের হাদিস চালাই দিয়ে যারা এ জমিনে বেদাত সৃষ্টি করলো নিকৃষ্ট বেদাত এর আবার বড় গলায় শিক্ষক দেখা আমরা বলে বেদাতি সচ্চে মুসলমান তারা নামে মুসলমান ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা ওরাই তো আসলে এজিদেরই চেলা দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা কমল গাছবাসী জঙ্গালিয়াবাসী প্রায় দুইটা বাজে চলবে আর একটু দশ মিনিট না দশ মিনিট ইনশাল্লাহ সবারই একটু জিকির করে দোয়া করবো তাহাজ্জুদের সময় তো দোয়া কবুল হয় আল্লাহ সময় তো রসুল সাদর মোড়া দিয়ে কবুল মোড়া দিয়ে ঘুমাই থাকতেন আল্লাহ ডাক দিতেন قم الليل إلا قليلا كمبل ولا نبي اٹھون كمبل ولا نبي اٹھون কম্বল মোড়া দিয়ে নবী ঘুমায় আল্লাহ ডাক দিতেন উঠুন হাজিরিন এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাই তারাবির নামাজ আট রাকাত না বিশ রাকাত বিশ রাকাত তারাবি ইমান হিসাবের সাথে যারা আদায় করবে এরপরে লাইলাতুল কদরের রাত মাহে রমজানের শেষ দশ দিনের বেজোর রজনীগুলি খুঁজবেন তবে সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ দিন যায় রাত্রিবেলা কোন কোন হাদিসে বিশুদ্ধ সনদে আসছেন তিনটা হাদিসে বিশুদ্ধ সনদে রাতের কথা আসছে আল্লাহর নবী বলেছেন এই রাতটা লাইলাতুল কদরের রাত তবে আপনাদেরকে বলে দিয়ে যাই সন্দেহ যদি বেশি আপনাদের থাকে তাহলে মাহে রমজানের শেষ দশ দিনে বেজো রাত্রিগুলি আপনারা তা কদরের রাত আপনারা তালাশ করবেন একবার আওয়াজ তুলে কথা বলেন ঠিক না বেঠে এই আমার দিকে তাকান আমার দিকে এদিকে 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 স্টেজের দিকে ডাইন বাম শোনেন শয়তান সুযোগ পেতেছে না এটির ভিতরে দোকান লিখে শয়তান কোথায় থাকে জানেন রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে এই কালবের এখানে বসে বসে ধোকা দিতে থাকে শয়তান এখানে বসে ধোকা দেয় এখানে বসে ধোকা দেয় নামাজ পড়িস না মাহফিলতে চলে যা খালি খুঁচাইতেছে চলে যা রাত বেশি হয়ে গেছে চলে যা খালি শয়তানে খুঁচাচ্ছে খালি বুঝতে পারছেন এই জন্য চলে যেতে মন চাবে কিন্তু যাওয়া যাবে না এক লোহে মানত করছে নিয়ত করছে যদি মনের আশা পুরো হয় তো শয়তানকে দূরে ঠেয়া দেবে তো সারা দেশে শয়তান খুঁজে পায় না এক মুরব্বির জিগায় সাসা শয়তান কই পায় তা আমি নিয়ত করছিলাম শয়তানটা দুটো ঠেয়া দেবো তো শয়তান পাইতেছি না কে শয়তান পাও না কে না কে মাহবিলির এক কোনার যা বয়ে থাকবা যে মাহবিলের ভিতর তো উঠে চলে যায় বুঝবো ওই দিয়ে শয়তান যেটি মাহবিলতে উঠে চলে যায় বুঝবো ওইটা শয়তান এক কোনায় এ মাহবিলে বয়ে রয়েছে অন্ধে একবার আস্তে আস্তে চাদর মোড়া দিয়ে উঠতে যায় পিছন দিয়ে যাইতে ধরে কে শয়তান ফাইছি শয়তান ফাইছি আজকে এই জন্য যাওয়া যাবে না বয়ে থাকতো বসেন বসেন দাঙ্গালিয়াবাসী অনেক দূর থেকে অনেক আসছে তারা তো চলেই যাবে রাত তো গভীর ওরা হয়তো ভাবতেছে হুজুর তো কেবল ধরল রাত মানে শেষ এই কদর রাত জেগে জেগে যারা নামাজ পড়বে এই কদর রাত আল্লাহ কোন নবীর উম্মতে দেন নাই শুধু আমাদেরকে আল্লাহ দিয়েছে সাহাবীরা মনে করুন না হে বাসা
প্রিয় নবীর দরবারে বলেন হুজুর শুনছি আগের জমানার মানুষ হাজার বছর ধরে বাঁচত শত শত বছর হায়াত পাইত সারা দিন তারা রোজা রাখত জিহাদ করত সারা রাত্র ইবাদত করত কিয়ামতের ময়দানে তারা তো অগ্রগামী হবে আমরা পিছনে পড়ে যাব আমাদের হায়াত কম আমাদের নেকি কম নবীজির দুশ্চিন্তার ভাস পড়ে গেল কপালে আল্লাহর হাবিব চিন্তাগ্রস্ত হয়ে গেলেন কথা তো সত্য কিয়ামতের ময়দানে আমার উম্মতরা তো পিছনে পড়ে যাবে ঠিক তখনই প্রিয় নবীর মনে যাতে কষ্ট না পায় আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানাইলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর হুজুর এই কোরআন আমি লাইলাতুল কদর রাত্রিবেলা নাজিল করেছি নবী গো আপনি কি জানেন লাইলাতুল কদর কে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর এই লাইলাতুল কদরটা হলো হাজার মাসের চাইতো দামি হাজার মাসের চাইতো দামি এই হাজার মাসের চাইতো বেশি পরিমাণে ইবাদত করলেন সারা দিন রাত ২৪ ঘন্টা ফরজ নফল ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সব আমলগুলি করলে যেই পরিমাণে নেকি আমার আল্লাহ বান্দার আমল নামায় দিবে নবী গো এই মর্তবা শুধু আপনার উম্মতের জন্য আপনি নবীর কারণে এই মর্তবা দিয়ে দিলাম এই আমল যারা করবে গো নবীজি শুনিয়া যান জানিয়া যান এই কদরের রাত্রিবেলা একটা রাত জেগে জেগে কেউ যদি ইবাদত করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের চাইতে বেশি পরিমাণে নেক তার আমল নামায় দিয়ে দেব না না সুবহানাল্লাহ আস্তে বললে কিপটেমি হবে কার পণ্যতা হবে একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ মাহে রমজানের শেষ দশ দিনের বেজর রাত শেষ দশ দিনের বেজর রাত্রিবেলা আপনি নাই কদরের রাত তালাশ করবেন সাবধান নবীজি বললেন কেউ কদরের রাত যদি পায় ইমান হিতিসাবের সাথে রোজা রাখে এবং তারাবির নামাজ আদায় করে এবং লাইলাতুল কদরের রাত্রিবেলা যারা জেগে ইবাদত করে একটা সন্তান নিষ্পাপ হয়ে পৃথিবীতে যেমন প্রসব হয় ভূমিষ্ঠ হয় একেবারে তার কোনো গুণা থাকে না আল্লাহর নবী ডাক দেয় বলুন আমার উম্মত রে আমার ওই উম্মত রে ওই রকম করে আমার আল্লাহ একেবারে মাথার থেকে পা পর্যন্ত নিষ্পাপ বানায় দেয় বেগুনা বানায় দেয় মাসুম বানায় দেয় একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা হক লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি আহা নূর মুহাম্মদ জোরে নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আকলা ইলাহা এ নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান আর দশটা মিনিট সময় আপনাদেরকে বাড়াবো আল্লাহ তৌফিক দিক সকলে জোরে বলেন আমিন তার মানে মাহে রমজান কেউ যদি পায় আর নিজের গুনাহ যদি মাফ করায় না নিতে পারে সে ধ্বংস হোক নবী বলেন আসসামুলি ওয়ানা আজিবিহি এই রোজা আমি আল্লাহর জন্য এবং এর প্রতিদান আমি নিজেই প্রত্যেক মাহে রমজানে ইফতারের সময় আমার আল্লাহ পাক রোজাদারদেরকে মাফ করে দেয় কেন বলি আপনাদেরকে শোনাই দিয়ে যাই ইফতার সামনেগুলি নিয়া ইফতারগুলি সামনে নিয়া রোজাদার শুধু ইফতারের মধ্যে হাত ঘোরায় তৃষ্ণা আছে পানি আছে পান করে না ক্ষুধা আছে খাবারের সামনে খায় না বলেন তো ভয়টা কার হ্যাঁ হ্যাঁ জোরে বলেন জোরে 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 তাহলে ভয় করবো কাকে ভয় করবো আল্লাহকে
তাহলে সুদের বেলায় ভয় করব কাকে বুঝছ নাই পোলা পাইন সুদের বেলায় সুদ ঘুষের বেলায় ভয় করব কাকে কথা তো সত্য আপনি যে ইফতার সামনে নিয়ে বসে রইছেন পানি লয়ে বসে রইছেন আপনার পেটে খোদা বুকে তৃষ্ণা কিন্তু আপনি খান না ভয়টা কার তো রোজার বেলায় আপনি আল্লাহরে ভয় করলেন সুদের বেলায় আল্লাহকে ভয় করেন না কারণটা কি ঘুষের বেলায় আল্লাহরে ভয় করেন না কারণটা কি বেমারি কথা কন না কেন কি রোজারে আমার মুসল্লিরা দুর্বল হয়ে গেছে বুঝছি বেমারি মোরাকাবে চলে গেছে না শেষ করে দিচ্ছি আর কষ্ট দেব না মূল বক্তব্যগুলি আমি বলে ফেলছি এই রোজাটা আমাদের জন্য অত্যন্ত নিয়ামত নিয়ে আসতেছে আমরা সশস্ত হব রোজাদার যখন সামনে খানাবাসগুলি নিয়ে হাত লড়ায় ভয়টা কার তাহলে রোজার ব্যাপারে আল্লাহকে ভয় করলাম নামাজের ব্যাপারে ভয় হবে কার তাহলে হাইয়া আলা সালা মুয়াজ্জিন যখন সালাতের দিকে ডাকতেছে আহ্বান তো তোর মুয়াজ্জিনের না শব্দগুলি তো আল্লাহর দেওয়া শব্দগুলি কার দেওয়া শব্দগুলি আল্লাহর দেওয়া মুয়াজ্জিন আল্লাহর দেওয়া শব্দ দিয়ে বান্দাকে ডাকতেছে ওই সময় আল্লাহকে ভয় করতে হবে তো ইফতার সামনে নিয়ে মানুষ যখন আল্লাহকে ভয় করে তখন আমার আল্লাহ পাক ফেরেশতাদের সামনে অহংকার করে এ ফেরেশতারা আমার এই বান্দা তৈরি করতে তোরা না করছিলি তোরা বলছিলি ইন্না তোরা বলছিলি ওয়া নাহনু তোরা বলছিলি হে আমার আল্লাহ আমরাই তো তোমার হাম করি ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক তোরা বলছিলি তোরাই বলে হাম করিস তোরাই বলে জিকির করিস তোমরাই বলে ইবাদত করো তোমরা বলছিলা ফেরেশতারা রে ও ফেরেশতারা তাকায় দেখ তোমরা ফেরেশতাদের গামী আল্লাহ নেগেটিভ দেই নাই কাম করো লোভ মোহ ক্ষুধা কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা এইগুলি তুমি ফেরেশতাদেরকে আমি আল্লাহ দিলাম না আল্লাহ ডাক দেখো ফেরেশতারা রে আমার বান্দার আমি ক্ষুধা দিলাম তৃষ্ণা দিলাম তারপরে সামনে খাবার নিয়া পানি নিয়ে বান্দা বসে আছে শুধু লড়াচড়া করে আমার হুকুম আজান মাগরিবের আজান না দেওয়া পর্যন্ত সূর্য না ডোবা পর্যন্ত সে পানাহার করবে না পানি পান করবে না আমার বান্দা আমি আল্লাহর ভয়ে খাবারগুলির সামনে নিয়ে বসে রয়েছে কিন্তু খাবার খায় না ও ফেরেশতারা রে তোদেরকে আমি আল্লাহ নেগেটিভ দিইনি শুধু পজিটিভ দিলাম তোমরা এই জন্য আমি আল্লাহর ইবাদত করো কিন্তু আমি আমার বান্দাদেরকে নেগেটিভ দিলাম পজিটিভ দিলাম তারপর আমার বান্দার নেগেটিভগুলিকে লাথি মেরে ফেলে দিয়ে আমি আল্লাহর হুকুম মানার জন্য আমি আল্লাহর ভয়ে তারা খাবার সামনে নিয়ে বসে আছে খাবার খায় না এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক আমি আমার এই বান্দাদের জীবনের গুনাহগুলি আমি মালিক আমি আল্লাহ মাফ করিয়া দিলাম একবার চিৎকার মেরে আওয়াজ তুলে একসাথে বলেন আল্লাহু আকবার ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে হাইরে প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি এ কথা কন্যা ঠিক কিনা
এই মানুষের আল্লাহর কত জাতি আছে বাঘ আছে ভাল্লুক আছে শিয়াল আছে কুত্তা আছে বিলে আছে মাছ আছে কত সৃষ্টি গাছ তরুলতা পাতা পাহাড় পর্বত সূর্য নক্ষত্র তরুলতা পাতা বিজ্ঞান বলল 4 লক্ষ প্রজাতির জীব আছে পৃথিবীর মধ্যে কোন জীবের সাথে আল্লাহর প্রেম হলো না আল্লাহর প্রেম হলো মানুষের সাথে জিনদের সাথেও আল্লাহর প্রেম হলো না কারণ জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই জিনদের ভিতরে দাতা গঞ্জবাখ নাই জিনদের ভিতরে 360 আউলিয়া নাই জিনদের ভিতরে বাবা শাহজালাল নাই জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই জিনদের ভিতরে মুজাদ্দিদ আলফসানি নাই জিনদের ভিতরে ইমাম আযম আবু হানিফা নাই জিনদের ভিতরে ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বলি নাই জিনদের মধ্যে কোনো ওলি নাই ওলি হলো মানুষের ভিতরে ওলি মানুষের ভিতরে তার মানে আল্লাহর প্রেম হইছে মানুষের সাথে এই মানুষ যখন আল্লাহর হুকুমগুলি মেনে মেনে চলে তখন আল্লাহ বান্দারে ভালোবাসে বান্দা আল্লাহকে ভালোবাসে বান্দার দুইটা চোখ আল্লাহর কুদরতি চোখ হয় বান্দার দুইটা কান আল্লাহর কুদরতি কান হয় বান্দার জবান আল্লাহর কুদরতি জবান হয় বান্দার হাত আল্লাহর কুদরতি হাত হয় বান্দার দুইটা পা আল্লাহর কুদরতি পা হয়ে যায় সহিহ বুখারীতে নবী বললেন ওয়া ইন সালানি লাউতিয়ান্নহু আমারে ওলিরা আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয় আমি মালিক আমি আল্লাহ দিতে দেরি করি না জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহ বানাইলেন কত জাতি ঘুমাইছে কে হাইসু দিছি গোপ শেষ খুব সাদা শীতের রাত 2:30 বাজে এই বাচ্চাটা বসে রয়েছে এটা তো আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত ওটা ঠিক কিনা এই বয়সে আমরা বিছনে মুইতে দিছি কি বুজুর্গরা হাসতেছেন কে মনে মুতেন নাই সব ওলি আল্লাহ উপরে সর্বনাশ কত দাঁড়ায় সেলমেশিন স্টার্ট করে মেরে দিছি ছোটকালের দুষ্টুমি তো সবাই করছে আমি মুক্তি সাপাইছি তাতে কি হয়েছে কত গাছে উঠে পেশাব করে দিছি ছোটকালের দুষ্টুমি এটা তো আমার অধিকার আল্লাহ দিয়ে দিছে এই সময় তো সব মা আল্লাহ এই জন্য মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা দুষ্টুমি করলে মন খারাপ করবেন না শোনেন এই বয়সে যদি ওরা দুষ্টুমি না করে তাহলে ভবিষ্যতেও আধা পাগল হয়ে যাবে মানসিক রোগে আক্রান্ত হবে এই জন্য বাচ্চাদেরকে যত পারেন খালি খেলতে দিবেন খেলার টিম ওদেরকে খেলতে দিবেন ফুটবল দিবেন ক্রিকেট দিবেন র্যাকেট দিবেন মোবাইল দিবেন না কি দিবেন না একদিন আমার এক মুসল্লি আমার মসজিদে কাঁদছে কান্দেন কেন দোয়া করবে ওকে কি দোয়া করবো ছেলেটা পাগল হয়ে গেছে ওকে বয়স কত 5-6 বছর ওকে 5-6 বছর একটা বাচ্চা পাগল হলো মেন্টালিটি সমস্যা হলো কারণটা কি মোবাইল টিপতে টিপতে আমাকে জুতা দিয়ে তোর অভিডাবো তোর বউর অভিডাবো কথা খারাপ করছি ভাই তা আমার দিক সাহে রয়েছে কান্দাকাটি বাদ দিয়ে আপনি গাধা কোথাকার কত বড় গাধা হইলে একটা বাচ্চারে নিজে হাতে খুন করে দিয়েছে আমার কাছে দোয়া চাইতে চ এতটুকুন বাচ্চারে এত মোবাইল দিতে হয় নাকি আল্লাহর কসম করে বলতেছি মহাবীর সর্বনাশ করছে কি জীবনটা নষ্ট করে দিয়ে আসছেন আপনি দোয়া চাইতে এই জন্য ফুটবল দিবেন ক্রিকেট দিবেন খেলতে দিবেন কিন্তু মোবাইল দিবেন না আর মোটর সাইকেল দিবেন না শেষ এ ঠিক আছে কো কে খালি তো ফাইল হুম ওকার চালা গাড়ি আমরা চালাইতে দিই না ডর করে চলতেছে গাড়ি ভূত করে পেছন দিয়ে ঘুরুত করে সামনে দিব হাই হাই হাই
ও নিজে পড়ে যায় না, আমরা মেরে ফেলে গুরুজি তাল বেতাল নাই খালি গুরু। গত বছরে আমার পদ্মা সেতুলেন, আমি তো পুস্তকালয় ব্রিজ পার হয়ে উপরে থাকি, পদ্মা সেতুলেন খুব সুন্দর রাস্তা। ঈদের দিন একটু গাড়ি ঘোড়া কম না, সব রেসলিং রেসলিং না কি কয়, হ্যাঁ রেসলিং না কি কয়, মোটরসাইকেল চালায় এই 8, 10, 15, 20 এরকম দিয়ে এরকম ঘুক ঘুক ঘুরুত ঘুরুত করতে করতে, হ্যাঁ বাইক রাইডার ঘুরুত ঘুরুত করতে, ফার্স্টটা অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায় বেড়ে কইছি, ফার্স্টটা জায়গায় মার্ডার, সাগার উপরে মার্ডার। এই জন্য মোবাইল দিবেন না আর মোটরসাইকেল দিবেন, কারণ বয়স কম ও রক্ত গরম ও ফাইলে খালি ঘুরুত 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 করে বাস। কয়েকদিন পর দেখা ফরিয়ে দিই, পরে হেসে পঙ্গু হসপিটালে ঠ্যাং একটা জুলাই ছুঁয়ে দিচ্ছেন। হ্যাঁ আপনি পঙ্গু হসপিটালে যায় দেখেন অধিকাংশই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট রুগী, বাইক অ্যাক্সিডেন্ট যায় দেখেন। এই জন্য কোনো মতেই ও বাপ ডাকলেও বাপের তো বাপ কইব আর কি করা আছে, ও যত বাপ ডাহু করে মোটরসাইকেল দেওয়া যাবে না, এই কাজ জীবনেও করবেন না মনে রেখেন। বাচ্চাদেরকে মোবাইল দিবেন না, ক্রিকেট দেন, ফুটবল দেন, র্যাকেট দেন, আরও যত সুন্দর সুন্দর শারীরিক মানে কসরত বেশি হয় এই ধরনের খেলাধুলা ওদেরকে দিয়ে দেন, খেলুন। আমরা ছোটোকালে কত ধরনের খেলাধুলা খেলছি, হাডুডু খেলছি, হ্যাঁ তারপরে আরও কত ধরনের খেলা ছিল, এগুলি এখন নাই। এর ফুল আপন খালি কোনা কাঞ্চি দিয়ে বয়ে বয়ে এই খয়রাতির মতো মোবাইল টিপতে থাকবে, এগুলি কি করে না করে ওরা ভবিষ্যৎ কি করবো আল্লাহ জানে। তো এই জন্য আপনাদেরকে বলি বাচ্চাদেরকে এগুলো দিবেন না, আল্লাহ আমাদের প্রত্যেক বুঝার তৌফিক দিক বলে না আমি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, হাইরে প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। তাহলে রোজাদারের খুশির সময় হচ্ছে ইফতারির পূর্ব সময়, আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেয়। এই জন্য নিজেরা রোজা রাখবেন, বাচ্চাদেরকে সন্তানদেরকে প্রতিবেশীদেরকে রোজা রাখতে সাহায্য করবেন, এবং আপনাদের আশেপাশে কেউ যদি হতদরিদ্র থাকে তাহলে তার ঘরে কিছু ইফতার পৌঁছাবে, শুধু নিজেরা খাবেন তা কিন্তু না। যদি ওরা দরিদ্র থাকে, তার বাচ্চা কাচ্চা মুরব্বীরা অনেকে আছে, ছেলেপেলেরা রুটি রুজি কম হয় কিন্তু মুরব্বীর কষ্ট হয়, আপনার ঘরে ভালো ইফতার হলে ওনার জন্য কিছু ইফতার পাঠায় দিবে, আল্লাহ খুশি হবে বাবা। এগুলি কিছু ভালো কাজ আমাদের করার দরকার, আমরা তো মানুষ, আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দান করছে, আমরা যেন মানুষ হয়ে মানুষের কাজ করতে পারি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া ও মানুষের করিলাম কি,